আচ্ছা দেখি তাহলে এটা খুলে ফেলো। হ্যাঁ, কেমন পুরুষ আপনার ভিতরে, কিরকম পুরুষত্ব আছে? সুজন, কে? আমি আসছি। আরে আপনি কে? আপনি আমাকে চিনতে পারছেন না? আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। ও, আপনার সাথে আমার বিয়ের কথা হয়েছিল। আচ্ছা আচ্ছা, ভিতরে আসেন, নেন, এটা আপনার জন্য। আচ্ছা বসেন। আচ্ছা, আপনি হঠাৎ করে চলে আসলেন কিছু না জানিয়েই। হ্যাঁ, হঠাৎ করে চলে আসলাম। আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তো, তাই আসলে দেখতে আসলাম আপনি কেমন কি। আচ্ছা ভালো করেছেন। আব্বু আম্মু আসলে বাইরে গেছে তো, বাসায় কেউ নাই, আমি একাই ছিলাম। আপনার বাসায় যে আপনার আব্বু আম্মু নাই এটা আমি জেনেই আসছি। আসলে আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তো, তা আপনার সাথে পার্সোনালিটি কোনো কথা থাকতেই তো পারে, তাই না? সেই জন্য সেই কথাগুলোই বলতে আসলাম একাকিত্বভাবে। হ্যাঁ হ্যাঁ, আমিও ভেবেছিলাম আপনার সাথে পার্সোনালি কিছু কথা আছে আমার, একাকিত্ব বোঝেনি তো, তাই না? আসলে হচ্ছে যে আমিও ভেবেছিলাম, অনেক আগে ভেবেছিলাম আপনার সাথে দেখা করব। যাক, আপনি এসেছেন, ভালোই হয়েছে। আচ্ছা, আপনার বাসায় যেহেতু কেউ নাই তাহলে চলেন, আপনার পার্সোনাল রুম আছে না, পার্সোনাল রুমে যাই। ও হ্যাঁ হ্যাঁ, ভালোই হয়। আসেন আমার বেডরুমে আসেন। চলেন, আসেন আসেন, ভিতরে আসেন। এটাই হচ্ছে আমার বেডরুম, বুঝছেন? আমি অনেক দিন ধরে আপনার অপেক্ষায় ছিলাম, আপনি কবে আসবেন কিংবা আমি আপনার সাথে কবে দেখা করব। বসেন, বিয়ের পরে কিন্তু এই রুমেই থাকবো আমরা, বুঝছেন? হ্যাঁ, আপনার রুমটা অনেক সুন্দর। আচ্ছা, আপনি একটু ওয়াশরুমে যান, ওয়াশরুমে যাই আপনার এই কাপড়গুলো চেঞ্জ করে আসেন, একটু খোলামেলা ড্রেস পরে আসেন, যান। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি তাহলে একটু বসেন, আমি আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি আসেন। হ্যাঁ, আজকে তুমি দেখিস আর দেখিস। আমি চলে এসেছি। আরে বসেন, আসেন আসেন, কাছে বসেন। তারপর কেমন লাগছে আমার বাসা? অনেক সুন্দর আপনার রুমটা, বেডরুমটা অনেক সুন্দর। আর আমাকে? আপনি তো তার চেয়ে বেশি সুন্দর। আপনিও কিন্তু অনেক সুন্দর। থ্যাংক ইউ। আমি চাচ্ছি আপনার সঙ্গে একাকিত্ব মুহূর্ত কাটাতে, আপনি কি বলেন? হ্যাঁ হ্যাঁ, আমিও চাচ্ছি। আসলে তেমন যদি একটা কিছু হয়, আপনিও আমাকে জানলেন, আমিও আপনাকে জানলাম। আসলে আপনার সাথে মিশতে মন চাচ্ছে আমার, ঠিক আছে? আর মানে আমারও জানার ইচ্ছা আছে যে আপনি কেমন পুরুষ, আপনার ভিতরে কিরকম পুরুষত্ব আছে। ও এই কথা, সেটা তো একটু পরেই টের পাবে। আচ্ছা দেখি তাহলে এটা খুলে ফেলো। হ্যাঁ, আর আরে আপনি এটা কি করতেছেন, কি করতেছেন এসব? আপনি এরকম পুরুষ এটা জানার জন্যই আমি আপনার বাসায় আসছি, বুঝছেন? আপনি যে এতটা খারাপ আমি জীবনেও কল্পনা করতে পারি নাই। ছি ছি ছি, আপনার মতন পুরুষকে আমি বিয়ে করব? এই তুমি না বললা যে তুমি আমার কাছে একাকিত্ব সময় কাটানোর জন্য আসছো? হ্যাঁ, একাকিত্ব সময় কাটানোর জন্য আসছিলাম, ঠিক আছে, কিন্তু এটা আমার অভিনয় ছিল। আমি সত্যি সত্যি আপনার সাথে এক একটু সময় কাটাতে আসি নাই, আপনাকে পরীক্ষা করার জন্য আসছিলাম আমি। আরে তুমি রাগ করছো কেন? তোর মতো পুরুষকে পরীক্ষা করার জন্য এরকম ছদ্মবেশে আমি এখানে আসছি, এরকম আর কত মেয়ে জীবন নষ্ট করছিস বলতো? না, তুমি যা ভাবছো আসলে তা না। তোর মতো পুরুষের এইরকম নোংরা চেহারা দেখার জন্য আমি আসছিলাম, বুঝছিস? তোকে আমি কোনোদিনও বিয়ে করবো না, আমি এখনই চলে যাচ্ছি। তোকে আবার ফুল দিব আমি, তাই না? এই ফুল তোকে, এই ফুল তোর জন্য না, ঠিক আছে? আর তোর, তুই এই ফুলের যোগ্য না, ঠিক আছে? আমি যাচ্ছি। আচ্ছা শোনো না।